এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। প্রস্তুতি চলছে নন্দীগ্রামেও, কারণ আমরা দেখলাম যে অরাজনৈতিক সভা রয়েছে শুভেন্দু অধিকারীর, সেদিকেও অবশ্য আমাদের নজর থাকবে। অন্যদিকে বোলপুরে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ রোড শো রয়েছে এবং সভাও রয়েছে। কয়েকদিন আগে যখন অমিত শাহ এই একই জায়গা থেকে একই জায়গা পর্যন্ত রোড শো করেন, সভা করেন, তখন তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে বহিরাগতদের অর্থাৎ জেলার বাইরে থেকে অন্যদের নিয়ে এসে এখানে ভিড় বাড়ানো হয়েছিল। আর এবার বোলপুরে মমতার রোড শো এর জন্য অন্য জেলা থেকে লোকানার হুমকি দেওয়া হচ্ছে। ভিডিও বার্তা এমনই অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। তার অভিযোগ, কেতুগ্রাম, আউশগ্রাম সহ জেলার বাইরে থেকে লোক এনে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শোয়ে হাজির করার জন্য হুমকি দিচ্ছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুনে নেব কি অভিযোগ করছেন তিনি। তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে এটাই বলার যে আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কেন আপনার সঙ্গে আপনার দলে যে কয়েকজন নেতা নেত্রী টিকে রয়েছেন তাদেরকে নিয়ে বোলপুরে র্যালি করেন, তাহলে সেই র্যালির জনসংখ্যা অমিত শাহজির র্যালিতে যে জনসংখ্যা হয়েছিল তার ধারে কাছে আসতে পারবে না। আর আপনার দলের বীরভূমের যিনি জেলা সভাপতি আছেন তিনি নাকি এক সময় দাবি করেছিলেন যে আমাদের র্যালিতে বাইরে থেকে আমরা লোক এনেছি, কিন্তু বাস্তবটা হলো গতকাল রাত থেকে আপনার জেলা সভাপতি আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট এবং বর্ধমানের বিভিন্ন জায়গায় নেতা মানে আপনার দলের নেতা নেত্রীদেরকে ফোন করেছে লোক পাঠাবার জন্য, রীতিমতো মানে থ্রেটনিং সুরে। অর্থাৎ সুকর্ণা, ভিড় নিয়ে কিন্তু একটা ভালো জবরদস্ত লড়াই শুরু হয়ে গেছে, মানে ভিড় ভার্সেস ভিড় যাকে বলে, এবং রাজ্য রাজনীতির পারত্য চড়ছে। এবং গত দুদিন ধরে বৃষ্টি দেখা যাচ্ছে যে শিরোনামে উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, আর সোমবার দিল্লিতে অরাজনৈতিক অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল অমিত শাহ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ফের ভারতীয় ক্রিকেটের দাদার রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে, যদিও এ নিয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট চলছে মেলবোর্নে, কিন্তু সোমবার সকাল থেকে চর্চার কেন্দ্রবিন্দুতে রইল দিল্লির ফিরোজ শাহ কোটলা। সৌজন্যে এই ছবি, বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, পাশে বিসিসিআই এর সচিব তথা অমিত শাহর ছেলে জয় শাহ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। বক্তব্যের শুরুতে অমিত শাহর মুখে উঠে এলো ভারতের প্রাক্তন অধিনায়কের নাম। সৌরভ আনে ওয়ালে থে, গম্ভীর ভি হ্যায়, फिर मैं अपने आप को रोक नहीं पाया। मुझे भी मोह हो गया कि अरुण जी की प्रतिमा का अनावरण है तो ये मौका मुझे ही लेना चाहिए, इसलिए मैंने तत्काल हारा। সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসা নিয়ে বিভিন্ন মহলে এখনো জোর জল্পনা চলছে। কয়েক মাস আগে রাজ্য সফরে এসে এই প্রশ্নের জবাবে ইঙ্গিতপূর্ণ উত্তর দেন অমিত শাহ। দো নাম লেকে বঙ্গাল মে চর্চা চল রহা হ্যায় জোর শোর সে, এক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি और एक तृणमूल के नेता और मंत्री शुभेंदु अधिकारी। अरे बहुत लंबी सूची है, दो में कहां अटक गए, मेरा किसी ने संपर्क नहीं करा मगर सूची बहुत लंबी है, इतना मैं कहना चाहता हूं। शेष पर बांग्ला एशे बीजेपी संभव मुख्यमंत्री पदप्रार्थी निये जल्पना आरो उसके दान तिनी। ममता दीदी, आपको हराने के लिए किसी को दिल्ली से आने की जरूरत नहीं है, आपके सामने भी बंगाल का धरती पुत्र खड़ा रहेगा, आपके सामने ही भी बंगाल का ही आदमी लड़ेगा और आने वाला मुख्यमंत्री भी बंगाल की मिट्टी का ही मुख्यमंत्री हम बंगाल को देने जा रहे हैं। এই প্রেক্ষাপটে রবিবার আচমকায় রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর সোমবার অমিত শাহর সঙ্গে এক মঞ্চে। তাৎপর্যপূর্ণভাবে একই দিনে বিজেপি রাজ্য সভাপতি বুঝিয়ে দিয়েছেন সৌরভের জন্য তাদের দরজা খোলা। সৌরভ গাঙ্গুলি কি করবেন না করবেন, তিনি একজন সম্মানীয় নাগরিক, আমাদের ক্যাপ্টেন ছিলেন, আর শুধু তাই নয়, যারা সফল ব্যক্তি সমাজের সঙ্গে আছেন তাদের রাজনীতিতে আসা উচিত। বিজেপি তৈরি আছে সবাইকে নেওয়ার জন্য আর লড়াইয়ের জন্য। উনি হোম মিনিস্টার, উনি বোর্ডের চেয়ারম্যান, তো আসতেই পারে না। এতে তৃণমূল অবশ্য বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না। আমি তো টিভিতে দেখলাম যে ভারত ভালোই খেলছে অস্ট্রেলিয়া, গত দু একটা আগে খারাপভাবে হেরে গিয়েছিল, এখন তো ভালো খেলছে, তাতে কোনো ইঙ্গিত হয় কিনা আমি জানি না। এটা কে কোথায় কার সাথে দেখা করলো আমাদের পার্ট রাজনীতির পার্ট নয়, তার কোনোদিন কোনো কিছু ফল হলে সেটা আমাদের পার্ট তখন জিজ্ঞেস করবেন। যাকে নিয়ে এত আলোচনা সেই সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য জল্পনায় জল ঢালার চেষ্টা করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে খাদের কিনারা থেকেও ম্যাচ জিতেছে ভারত, সেই ম্যাজিক কি ভবিষ্যতে দেখা যেতে পারে রাজনীতিতে, জল্পনা থামছে না। কৃষ্ণেন্দু অধিকারী ও সমীক্ষণ গুপ্ত, এবিপি আনন্দ।